একুশের বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতি শুধু নয়, গোটা দেশের নজর ছিল বাংলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দিকে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত এই নন্দীগ্রাম কার দখলে আসে তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। অবশেষে দীর্ঘ নাটকীয় টানাপড়েনের পর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। বর্তমানে সেই শুভেন্দু অধিকারী বিজেপি বিরোধী দলনেতা। প্রতি মুহূর্তে শাসক দলের বিধানসভার ভিতরে এবং বাইরে অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন তিনি। বিরোধী দল হিসেবে যে শাসক দলকে এক চুলো জায়গা ছেড়ে দেওয়া হবে না তা নিজের নানা মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। কিন্তু এবার সেই নন্দীগ্রাম নিয়েই বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন শুভেন্দু অধিকারী, যেখানে বিজেপির প্রচুর নেতা এবং কর্মী সমর্থকরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে, যার ফলে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হলেও শুভেন্দু অধিকারীকে যে তিনি কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, রবিবার নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূলের কার্যালয়ে প্রচুর বিজেপি থেকে আসা ব্যক্তি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, যার মধ্যে অন্যতম তমলুক সাংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চার সহসভাপতি অনিন্দিতা জানা। এছাড়াও প্রচুর বিজেপির কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। পাশাপাশি হেভিওয়েট সিপিএম নেতা বাদল দুয়ারিও যোগ দিয়েছেন শাসক দলে। স্বাভাবিকভাবেই বিজেপি এবং সিপিএমের ঘর ভেঙে নন্দীগ্রামে তৃণমূল নেতাকর্মীদের নিজেদের দলে যোগদানে যথেষ্ট উজ্জীবিত হয়ে উঠেছে শাসক দল। পাশাপাশি এই গোটা ঘটনায় নন্দীগ্রামের মতো বিজেপির ঘাঁটিতে গেরুয়া শিবির তৃণমূলের চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু হঠাৎ করে কেন তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন? এদিন এই প্রসঙ্গে বিজেপি থেকে আসা অনিন্দিতা জানা বলেন, একসময় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিরোধিতা করেছিলাম, কিন্তু এখন তৃণমূল অনেক স্বচ্ছ, ত্রাণ বিলি সহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রাখতে সর্বদা তৎপর, তাই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। এদিকে ব্যাপক নেতাকর্মীদের নিজেদের দলে যোগদান করিয়ে তাদের স্বাগত জানিয়েছেন ব্লক তৃণমূল নেতৃত্ব। এদিন এই প্রসঙ্গে ব্লক তৃণমূলের সভাপতি সতেজ দাস বলেন, নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে বিজেপি বা অন্যান্য দল থেকে প্রায় 360 জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।